شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الحمد لله ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله समस्त प्रशंसा समस्त गुणगान से महियान गरियान सृष्टिकर्ता महान रब्बुल आलमीनের জন্য যিনি প্রথমত আমাদের আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টি সেরা জাতি মানুষ হিসাবে তৈরি করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আবার শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলমিনের দরবারে যিনি বিশাল আকাশের স্রষ্টা বিস্তৃত জমিনের স্রষ্টা যেদি তাকাই যেদিকে শুধু তারই সৃষ্টি তিনি তামাম মাখলুকাতের রিজিক দাতা সার্বক্ষণিক নিয়ন্ত্রণ করে যাচ্ছেন যিনি আমাদেরকে মাহে রমজান মাস দিয়েছেন এরকম একটা বরকতপূর্ণ মাস রহমত মাগফিরাত আর নাসাতের মাস তিনি আমাদেরকে সিয়াম রেখে সুস্থ দেহে সুস্থ মনে মর্জি সম্বেত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যিনি সুপারিশ না করলে আপনার আমার জান্নাতে যাওয়া অসম্ভব আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত মসজিদের মুসল্লি আপনাদেরকে আমি একটা কথা উল্লেখ করেছি বললাম সেই নবীর প্রতি দরুদ পাঠ করে যিনি সুপারিশ না করলে আপনার আমার জান্নাতে যাওয়া অসম্ভব তো সেই নবীর সুপারিশ নিতে হলে অবশ্যই তার প্রতি দরুদ পাঠ করতে হবে আপনারা দুই একজন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম বারিক আলাইহি বললেন বেশিরভাগই বললেন না দরুদ পাঠ করতে কষ্ট হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন পৃথিবীর বুকে কৃপণ ওই ব্যক্তি যে আমার নাম উচ্চারিত হওয়ার পরও যে ব্যক্তি আমার প্রতি দরুদ পাঠ করল না এই ব্যক্তি হলো সবচেয়ে কৃপণ মসজিদ মাদ্রাসায় দান করে না এত কৃপণের কৃপণ নিজে কিছু কিনে খায় না পোশাকটাও ভালো পরে না এত টাকা পয়সা আছে এত কৃপণের কৃপণ মানুষ হাত পাতলে টাকা পয়সা দেয় না ফকিরকে ভিক্ষা দেয় না ফকিরের কাছে মাপ চায় মনে হচ্ছে ওই বড় ফকির এত টাকা পয়সা আছে তারপর আল্লাহর পথে দান নাই মানুষকে সহায়তা নাই এই কৃপণ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে না তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি কৃপণ না এই ব্যক্তি বড় কৃপণ না বড় কৃপণ হলো ওই ব্যক্তি যে আমার নাম উচ্চারিত হলো অথচ আমার প্রতি দরুদ পাঠ করলো না আমরা সকল বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই দরুদ পাঠ করলে লস নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন উচ্চারিত হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন সম্মানিত মসজিদের মুসল্লি বিগত জুমায় আমরা আলোচনা করেছিলাম মুত্তাকিদের পরিচয় এবং তা হওয়ার উপায়
কিভাবে মুত্তাকি হওয়া যায়, কি কি কাজ করলে মুত্তাকি হওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় কোরআনুল কারীমে নিজে দিয়ে দিয়েছেন। মুত্তাকি হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো সিয়াম পালন করা। সিয়াম পালন করলে মুত্তাকি হওয়া যায়। মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন এরা সলাত আদায় করে, বেনামাজি না। বেনামাজি কখনো মুত্তাকি হতে পারে না। যে সলাত আদায় করে না ব্যক্তি কি না মুত্তাকি না, যে সলাত আদায় না করে ইচ্ছাকৃতভাবে এই ব্যক্তি কাফের, মুত্তাকি তো হওয়ার দূরের কথা। যে সলাত আদায় না করে তার জবাই করা কোনো প্রাণীর গোশত খাওয়া যায় না। আপনারা যদি খেয়াল করেন, ইহুদি খ্রিস্টান হিন্দু, হিন্দু না ইহুদি খ্রিস্টান আর কি, যারা আহলে কিতাব বলা হয়েছে, যারা ইহুদি ধর্ম ভালোভাবে মানে, খ্রিস্টান ধর্ম ভালোভাবে মানে, ওদের মধ্যে যারা নাস্তিক আছে অনেকে আছে, তারা মানে নামে খ্রিস্টান কিন্তু খ্রিস্টানের ধর্মের কিছু মানে না, এরা না। যারা মূলত ইহুদিদের ধর্ম মানে, খ্রিস্টান ধর্ম মানে, এদের জবাইকৃত গোস্ত খাওয়া জায়েজ, হালাল, আপনি আমি খেতে পারবো। কিন্তু যে বেনামাজি, এর হাতের জবাই করা জিনিস খাওয়া যায় না, বলে নাউজুবিল্লাহ। মানে বেনামাজি কতবার ভয়ঙ্কর এবার চিন্তা করে, বেনামাজির হাতের জবাইকৃত কোনো পশুর মাংস খাওয়া যাবে না। সুতরাং আপনি যে পশুটা জবাই করছেন খেয়াল রাখেন এটা যেন বেনামাজি জবাই না করে, খেয়াল রাখবেন। তো মুত্তাকিরা কী করে? কোরআন তেলাওয়াত করে, সলাত আদায় করে, সিয়াম পালন করে, আল্লাহর প্রতি দান সাদকা করে, এরা হলো মুত্তাকি। আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস রাখে এবং তার প্রতি অটুট থাকে, নিজেকে অটল রাখে যে না মরার পরে শুরু হয়ে যাবে জিন্দগি, যে জিন্দগির কোনো কি নাই, শেষ নাই। সম্মানিত মসজিদের মুসল্লি, খুতবার ধারাবাহিকতার আলোকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো মাহে রমজানের দাবি। দাবি থাকে, সন্তানের দাবি আছে বাবা মার উপরে, বাবা মায়ের দাবি আছে সন্তানের উপরে, একটা শ্রমিকের দাবি আছে তার মালিকের উপরে, তার মালিকের দাবি আছে তার শ্রমিকের উপরে, আছে না নাই? ঠিক তেমনইভাবে মাহে রমজানের দাবি আছে আমাদের প্রতি, অনেকগুলো দাবি আছে। এই দাবিগুলো আপনাদের মাঝে উল্লেখ করেই খুতবা শেষ করার তো চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কাল তো ইলাইহি লুনিব। সম্মানিত মসজিদ মুসল্লি, মাহে রমজানের যে দাবিগুলো রয়েছে এর মাঝে প্রথম দাবি হলো তাকওয়ার গুণ অর্জন করা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মন্দরগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে, এই মাহে রমজানের সিয়াম আর কি, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। মানে এই আয়াত থেকে বোঝা যায় আমাদের উপরে শুধু না, আমাদের পূর্ববর্তী জাতির উপরে সিয়াম ফরজ ছিল। তা আমাদের মতো 30 দিন কিনা এটা স্পষ্ট নয়, এটা অস্পষ্ট, এটা জানা যায় না। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো, তাকওয়ার গুণ অর্জন করতে পারো। তো এই মাহে রমজান মাসে, রমজান মাসে সিয়াম পালন করার মাধ্যমে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার গুণ অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দান করুন সকলে। আল্লাহুম্মা আমিন। কারণ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত যার তাকওয়া বেশি। সুতরাং তাকওয়া দরকার, আর তাকওয়া অর্জনের সবচেয়ে বড় মাধ্যম হলো এই সিয়াম পালন করা। এই মাহে রমজান মাস চলছে, অনেকে সিয়াম পালন করে না, তাদের জন্য বড়ই আফসোস। সিয়াম পালন করবেন,
কেন সিয়াম পালন করবেন না আপনি? আপনি কি জানেন একটা ফরজ কাজ যেটা আল্লাহ আদেশ করেছেন এটা না করা, আর যেটা নিষেধ করেছেন এটা করা, দুই পাপের মধ্যে পাপ বেশি ওটা যেটা আদেশ করেছেন এটা না করা, এটা বেশি পাপ। যেমন আল্লাহ নিষেধ করেছেন জেনা করো না, জেনা করা যা পাপ, সিয়াম পালন না করা তার চেয়ে বেশি পাপ বলেন নাউজুবিল্লাহ। সুতরাং সিয়াম পালন করবেন, সিয়াম মিস দিবেন না, সলাত সিয়াম এগুলো আদায় করবেন, কখনো মিস দিবেন না। আপনার নিজেরই উপকার, আধ্যাত্মিক উপকার, মানসিক উপকার, তাকওয়াগত উপকার, আবার শারীরিক উপকার। আমেরিকান চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে এই যে মুসলমানরা সিয়াম পালন করে, 30 দিন সিয়াম পালন করার পরে পরে মুসলমানদের নতুন যৌবন তারা লাভ করে বলে সুবহানাল্লাহ। যে ভেজাল আমরা খাই শরীর হয়ে যায় বিষাক্ত, এই বিষক্রিয়া থেকে মুক্তি লাভের জন্য সিয়াম পালন দরকার। সিয়াম পালন করলে শরীর পুরোটাই একবারে পরিষ্কার হয়ে যাবে, পুরো শরীরটা বিষক্রিয়া মুক্ত হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। অনেক সময় মেশিন, মোটরসাইকেল, সাইকেল, বাস, ট্রাক, মাইক্রো এগুলো ওয়েল্ডিং করে, ওয়েল্ডিং মানে তো বুঝেন একটু সুন্দর ফিটিং করা, ফিটফাট করা, সুন্দর করা। ঠিক তেমনইভাবে একটা মানুষ যদি 30 দিন সিয়াম পালন করে রমজান মাসের, সে পুরো বডিটা সে ওয়েল্ডিং করলো বলেন সুবহানাল্লাহ। ওয়েল্ডিং করলে যানবাহন ভালো চলে না, ডিস্টার্ব কম করে। ঠিক তেমনভাবে সিয়াম পালন যদি করে 30 দিন, তার অসুখ বিসুখ সারা বছর কম হবে বলেন সুবহানাল্লাহ। সিয়ামটা দরকার করবেন, যে না করে তাকে বুঝিয়ে বলবেন, উৎসাহিত করবেন। আল্লাহ কুল্লুকুম রাইনা কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, শোনো সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আপনি যখন সিয়াম পালন করেন আপনি দায়িত্বশীল, আরেকজন সিয়াম পালন করেন না তাকে বুঝিয়ে বলা এই ক্ষেত্রে দায়িত্বশীল। আপনি সলাত আদায় করেন আপনি দায়িত্বশীল, কখন? যখন আরেকটা ভাই সলাত আদায় করে না তাকে দাওয়াত দিবেন, এটা আপনার দায়িত্ব। আপনি সৎ পথে চলছেন, হালাল পথে চলছেন, আরেক ভাই হারাম পথে চলছে, আপনি দায়িত্বশীল। কেন? আপনার হারাম পথে চলা ভাইকে দাওয়াত দেয়া, ভাই হারাম পথে চলো না, হালাল পথে আসো, রিজিকের চিন্তা করতে হবে না। রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। মনে রাখবেন, আপনি বৈধ পথে চললেও আপনার অভাব হবে না, যেটা আসার ওটা আসবে। আপনি অবৈধ পথে চললেও 1 টাকা বেশি ইনকাম করতে পারবেন না ওই টাকায়, এগুলো বরাদ্দকৃত। আপনি এই সারা বছরে কি ইনকাম করবেন, কি রুজি করবেন, এটা লিখিত। রিজিকের হিসাব কোথায় হয়? উপরে, নিচে কোনো হিসাব নাই। রিজকুকুম ফিস সামাই, তোমাদের রিজিক কোথায়? আসমানে। কোথায়? আসমানে। শুধু শুধু আমরা খালি টেনশন করি, বেকার, অনর্থক খাওয়ার চিন্তা করি, টাকা পয়সার চিন্তা করি, এগুলো অনর্থক। মনে রাখবেন, আপনি কিছু না কিছু করবেন। ইসলামে বসে খাওয়ার কোনো সুযোগ নাই। আমরা বলে না যে বয়স হয়ে গেছে এখন সে কি অবসর, চাকরি থেকে অবসর, কাজ থেকে অবসর, ছেলেরা ইনকাম করে, টাকা পয়সা দেয়, এগুলো দিয়ে চলে। ইসলামে অবসর বলে কোনো কিছু নাই। যতক্ষণ পর্যন্ত আপনার জ্ঞান বুদ্ধি আছে আর একটু শক্তি আছে, জ্ঞান বুদ্ধি আছে, শক্তি আছে, কিছু করার মতো শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে লড়ে যেতে হবে, স্ট্রাগল করতে হবে। এটার নাম হলো ইসলাম। ইসলামে বসে খাওয়ার কোনো সুযোগ নাই। আপনার বয়স হয়েছে তো কি হয়েছে, আপনি সুস্থ আছেন, সবল আছেন, আপনার জ্ঞান বুদ্ধি ঠিক আছে, আপনাকে কিছু না কিছু করতে হবে, কিছু না কিছু করতেই হবে আপনাকে। না করলে এটা শরিয়া বিরোধী, ইসলাম বিরোধী। কি হবে না করলে? আপনি বসে খান, কাজ কাম কিছুই নাই,
বাড়িতে হয় আপনি বসে থাকবেন, বসে থাকলে কি করবেন, টিভিটা একটু চ্যানেলটা দেখবেন, খবরের চ্যানেল, গানের চ্যানেল, সিনেমার চ্যানেল দেখবেন কি না দেখবেন না, সময়টা আপনি পার হবে কীভাবে আপনার? এভাবে তো নয় তো টিভি নাই দেখলেন, আপনি গল্প গুজব করবেন মানুষের সাথে, চায়ের দোকানে আড্ডা দেবেন, কাজ কাম কিছু নাই খালি ঘুরে আর খায়, সে কী করবে, চায়ের দোকানে সে গল্প করবে, দুইজনার দুই কথা শুনবে, পাপ হবে, গীবত শুনবে না তো গীবত করবে, কি হবে, পাপের বোঝা আরও বৃদ্ধি হবে। সুতরাং ইসলামে বসে খাওয়ার কোনো সুযোগ নাই, যতক্ষণ পর্যন্ত আপনার শক্তি আছে, জ্ঞান বুদ্ধি আছে, কিছু না কিছু করতে হবে। ছেলে ইনকাম করে করুক, আপনাকেও করতে হবে, কিছুই নাই, কাজ নাই, বাউরার মতো ভাদাইমার মতো এত ঘুরেন কেন, বাড়িতে মন বসে না, বাড়িতে বসে থাকবেন কোনো কাজ না থাকলে, বাজারে এসে চায়ের দোকানে এসে তার নাম মানুষের নামে গীবত করছেন আপনি, আপনার খারাপ লাগে না? মৃত ব্যক্তি, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ। আল্লাহ বলছেন যে তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে আত্মসিব্বান তা আকুল আল্লাহ মা আখি অহুয়া মাইতুন অহুয়া মাইতান, তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? যে মৃত কয়টা কথা আল্লাহ উল্লেখ করেছেন, একে মানুষের গোশত, দুই নম্বর মানুষটা কি মৃত মরা মানুষ, তিন নম্বর সে তোমার ভাই, একে মানুষের গোশত, দুই মানুষটা মরা, তিন সে তোমার আপন ভাই, এই গোশত কি তোমরা খেতে পছন্দ করো? ফাকারি তুমুহু, প্রকৃতপক্ষে তো তোমরা এটা অপছন্দ করো, তাহলে কীভাবে তুমি গীবত করতে পারো? যে গীবত করে সে এটা করে, এটা করা যাবে না। একটা মানুষের দোষ দেখছেন তার সামনে বলবেন, তাকে একাকি বলতে হবে, প্রথমে একাকি ডেকে বলতে হবে, একবার বললে সে শুনলো না, আবার বলবেন, দেখছেন তাও সংশোধন হচ্ছে না, আবার পরপর তিনবার বলবেন, এটাই নিয়ম, তিনবার বলার পরে তখন শুনবে না, তখন তার অধীনস্থ, যার অধীনস্থ তাকে জানাতে হবে বিষয়টা, জানানোর পরে আবার দেখবেন না সে অ্যাকশন নিল কি নিল না, এটা দেখলে আবার কিন্তু গোয়েন্দাগিরি হয়ে যাবে। তারপরে যখন তারপরে সংশোধন হচ্ছে না, তখন কয়েকজন মানুষ নিয়ে একটা আলোচনার একটা বৈঠক করে সেখানে বিষয়টা উল্লেখ করবেন যে তাকে বারবার এই দোষটা থেকে, এই অন্যায়টা থেকে বিরত থাকার পরেও সে শুনছে না, এবার আপনারা একটা ফয়সালা করেন, তখন এটাই হলো ইসলামের নিয়ম, কত সুন্দর নিয়ম, চিন্তা করেন, গীবত করা যাবে না। আল মুসলিমু মিরাতুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের আয়নাস্বরূপ, একটা আয়না যদি সামনে থাকে, আয়নার সাইডে যদি যান, আপনার কিন্তু আয়না আয়না কিন্তু আপনাকে দেখা দিবে না, দিবে আপনি কি দেখতে পাবেন? সাইডে যদি যান, আয়নার সামনে যা আছে তা দেখতে পাবেন, কিন্তু নিজেকে দেখতে পাবেন না যদি সাইডে থাকেন। আয়নার সামনাসামনি যদি যান, তবে আয়না বলবে, এখানে ময়লা থাকলে বলবে তোমার এখানে একটা ময়লা লেগে আছে। আয়না কি মানুষের শত্রু নাকি? শত্রু, আয়না মানুষের শত্রু? এখানে ময়লা লেগে থাকলে আয়না বলে দেয় এখানে ময়লা লেগে আছে, তখন এটা পরিষ্কার করি, এটা কি শত্রু? তো বললো তার জন্য কি আয়না ভেঙে ফেলবেন, এই আমার এখানে ময়লা আছে আছে তুই বলছিস কেন, এটা বলেন? বলেন না। ঠিক তেমনইভাবে এক মুসলমান আর এক মুসলমান আয়না স্বরূপ, কোনো দোষ ত্রুটি দেখলে সামনাসামনি বলতে হবে, তো লোকজনের সামনে নয়, একাকি বলতে হবে, একাকি সতর্ক করতে হবে, এর নাম হলো ইসলাম। সম্মানিত মসজিদের মুসল্লি, তাকওয়ার গুণ আমাদেরকে অর্জন করতে হবে, তাকওয়ার মাধ্যমে, এই যে সিয়াম পালনের মাধ্যমে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সবগুলো আল্লাহুম্মা আমিন। দুই নম্বর, অশ্লীল যত কাজকর্ম আছে কার্যকলাপ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারীর হাদিস, যদি কোনো মানুষ রমজান মাসে সিয়াম রাখে কিন্তু সে অশ্লীল কাজকর্ম থেকে বিরত থাকে না, অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকে না, তাহলে এই সিয়ামের তার কোনোই দরকার নাই, এই সিয়ামের আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দরকার নাই। সুতরাং সিয়াম পালন করলে আপনি মানুষের গালিগালাজ থেকে বিরত থাকবেন, অশ্লীল কাজকর্ম থেকে বিরত থাকবেন, এটা হলো সিয়ামের, মাহে রমজানের দাবি আপনার প্রতি। তিন নম্বর, কাউকে গালিগালাজ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ সিয়াম পালন করে এবং কেউ যদি তার সাথে ঝগড়া করতে আসে, সে যেন বলে আনা সাইম, আমি রোজাদার, আমি সিয়াম,
আমি সিয়াম রেখেছি, তুমি আমার সাথে ঝগড়া বিবাদ করতে এসো না, আমি বেশি কথা বলবো না। সিয়াম পালন করা অবস্থায় বেশি কথা বলা ভালো না, যত বেশি কথা বলবেন সিয়ামটা আপনার তত বেশি হার্ড হবে, গলা শুকিয়ে যাবে। সুতরাং বেশি কথা না বলে আল্লাহ রাব্বুল আলামিনের সিয়াম পালন করার নিমিত্তে আপনি চুপ থাকবেন। সিয়াম পালন করা অবস্থায় অনর্থ ঘোরাফেরা এখানে সেখানে না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল মান নাজা, বাঁচার পথ কি, কি করলে আল্লাহ রাসূল জাহান্নাম থেকে বেঁচে যাব, জান্নাত পেয়ে যাব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বললেন, আলজিম লিসানাক, জিহ্বা ধরে বললেন, এই জিহ্বাকে সংযত রাখো, মুখকে কন্ট্রোল করো, যেখানে সেখানে জিহ্বাকে ব্যবহার করো না, মুখকে ব্যবহার করো না, এই জিহ্বাই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। হিসাব ছাড়াই কথা বলো না, আমরা তো হিসাব ছাড়াই কথা বলি, একজন মানুষ একটা কাজ করলেও বলি না করলেও বলি, মানে মেপে কথা বলি না, হিসাব ছাড়াই কথা বলি। এই হিসাব ছাড়া কথা বলার জন্য জাহান্নামে যেতে হয় বলেন নাউজুবিল্লাহ। সুতরাং মেপে মেপে কথা বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বললেন, জিহ্বা তোমার জাহান্নামে নিয়ে যাবে, জিহ্বাকে সংযত করো, মুখকে কন্ট্রোল করো, চুপ থাকো মুক্তি পাও, চুপ থাকলে তো মুক্তি পেয়ে যাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন, মা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত, তোমাদের যে কেউ আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ বলে একজন আছে, পরকালকে বিশ্বাস করে, পরকাল বলে কোনো কিছু আছে, যদি এরকম বিশ্বাস করে সে যেন মুখে বললে ভালো বলে, আউলিয়াস মত যদি বলতে না পারে সুখ থাকে, মুখে বললে ভালো বলতে হবে, খারাপ বলা যাবে না। খারাপ যদি ভালো বলতে না পারেন তাহলে সুখ থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, মুখে বললে ভালো বলতে হবে, খারাপ বলা যাবে না, ভালো না বলতে পারলে সুখ থাকবা, এই মুখ ব্যবহার করবা না, সাবধান। এই যে মাহে রমজান মাস চলছে, এই রমজানের এটা দাবি, কথা বললে হিসাব করে বলবেন, গীবত করবেন না, পরনিন্দা পরচর্চা করবেন না, কারো অনুপস্থিতিতে কারো কোনো দোষ বর্ণনা করা, যে ব্যক্তি শুনতে পাচ্ছে না তার বিষয়ে দোষ বলা যে সে তো এটা করল, যদি করেও থাকে এটা কি অন্যায়, এটা গীবত, এই পাপের কি নাই, মাপ নাই, যতক্ষণ পর্যন্ত তার কাছে মাপ না নেওয়া হচ্ছে, সাবধান। চার নম্বর, বিভিন্ন পাপ কার্য থেকে নিজেকে মুক্ত রাখা। নানান ধরনের পাপ কার্য রয়েছে, নিজের মধ্যে কী দোষ ত্রুটি রয়েছে আমরা নিজেরাই জানি, এই পাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখতে হবে, এই মাহে রমজানের দাবি এটা। এই পাপ কাজ থেকে যদি নিজেকে বিরত রাখতে না পারেন, প্রতিনিয়ত এই পাপ কাজ করে যান, তাহলে সিয়াম রেখে কোনো লাভ নাই। মাহে রমজান এসে আপনাকে কিছু শিক্ষা দিল না, মাহে রমজান থেকে কিছু শিক্ষা নিতে পারলেন না। সুতরাং বিভিন্ন যে যে পাপের মধ্যে আমরা নিবজ্জিত রয়েছি সেই পাপ থেকে বিরত থাকতে হবে। হারাম ব্যবসা করছে, হারাম ব্যবসা পরিবর্তন করতে হবে, আল্লাহ না খাওয়ায় মারবেন না, হালাল ব্যবসা ধরেন, হালাল ব্যবসা ধরেন, আপনি ব্যবসা পরিবর্তন করেন, আপনি হারাম ব্যবসা কেন করছেন, হারামটা ছেড়ে হালালটা ধরেন, আল্লাহ আপনার না খেয়ে মারবেন না, ইনকাম হবে, টাকা আসবে, বরাদ্দকৃত যত লক্ষ টাকা আপনি ইনকাম করবেন জন্ম থেকে মৃত্যু এটা আসবে, হালাল পথে চললেও আসবে ওইটাই, হারাম পথে চললেও ওইটাই আসবে, আর বেশি আসবে না। কেন আপনি হারাম পথে যাবেন, হালাল পথ ধরেন, এটা মাহে রমজানের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। পাঁচ নম্বর, খাদ্য মজুদ না করা। খাদ্য মজুদ না করার বিষয়ে অনেক হাদিস আসছে, এগুলো করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে খাবার নিয়ে গুদামজাত করছে, করে জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে, সিন্ডিকেট করে যে তরমুজ পিস হিসাবে বিক্রি হয় সেই তরমুজ আজকে কত, যে তরমুজের দাম 20 টাকা 30 টাকা 50 টাকা, সেই তরমুজ আজকে 200 টাকা 300 টাকা করে আমরা বিক্রি করছি। আপনার কে বলেছে খালি মেম্বার চেয়ারম্যান চোর, এমপিরা চোর, মন্ত্রী চোর, কে বলেছে আপনাকে? তরমুজ বিক্রি করছে ওইও চোর, সিন্ডিকেট করে তরমুজ বিক্রি করছে, পেঁয়াজ বিক্রি করছে সিন্ডিকেট করে, এগুলো চোর না, এগুলো বড় চোর, খালি দোষ মেম্বার চেয়ারম্যান চোর, জনগণের মাল খায়। তুমি তো এই কথা বলছো, তুমি তো নিজে তরমুজ বিক্রি করছো,
পঞ্চাশ টাকা তরমুজ, 200 টাকা, 250 টাকা, কেন ভয় লাগে না? আল্লাহর ভয় নাই মনে? ওই পেঁয়াজি বিক্রি করেছে ও আরেকটা চোর, একদিন আগের বেসন পচা বেসন দিয়ে পেঁয়াজি বানিয়ে মানুষকে খাওয়াচ্ছে, এ আরেকটা চোর। বুট দুই দিন তিন দিনের বুট, বাসি পচা বুট, ওই বুট আবার কিভাবে কি করে ভেজে আবার মানুষকে খাওয়াচ্ছে, এলো চোর না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এহীন কাজ থেকে মুক্ত রাখুন, বলেন আল্লাহুম্মা আমিন। 6 নম্বর, খাদ্যে ভেজাল না দেওয়া, এটা মাহে রমজানের দাবি। বিভিন্ন বিদেশে আইন প্রণয়ন আছে, খাদ্যে ভেজাল দিলে তার মৃত্যুদণ্ড, এরকম আইন আছে। কিন্তু আমাদের বাংলাদেশ আফসোস, আমরা খাদ্যে ভেজালের মধ্যে লিপ্ত, যে যে এর মধ্যে আছে। টমেটো বিক্রি করছে, টমেটো পাকেনি, ওই কী কী মেডিসিন দিয়ে পাকিয়ে এনে বাজারে চলে আসছে। এই খাদ্যে ভেজাল দেওয়ার কারণে নানান ধরনের টক্সিন, আর্সেনিক, লেদ, মার্কারি, গোল্ড, কপার রক্তে মিশে আমাদের কিডনিগুলোতে ইফেক্ট ফেলে আমাদের কিডনিগুলোকে নষ্ট করে দিচ্ছে, আমাদের ফুসফুস ক্যান্সার তৈরি করে দিচ্ছে, আমাদের ব্লাড ক্যান্সারের মতো বড় বড় ধরনের এই সমস্ত রোগ বালায় সব ভেজাল খাদ্যের জন্য হচ্ছে। এই ভেজাল খাদ্য, এই খাদ্য ভেজাল দেওয়া থেকে আমাদেরকে নিজে থেকে বিরত থাকতে হবে, এটা ইসলাম শিখায় না, এটা থেকে আমাদের বিরত থাকতে হবে, এটা মাহে রমজানের দাবি। আপনি কেন মানুষকে ভেজাল খাওয়াবেন? মনে রাখবেন, আপনি ভেজাল খাদ্য থেকে নিজেকে বিরত রাখতে পারলেন না, এই সিয়াম আপনার জন্য সুপারিশ করবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফিআনি ইয়াওমাল কিয়ামা, কোরআন আর সিয়াম কিয়ামতের সুপারিশ করবে। সিয়াম বলবে মানাআতুহু রব্বি মানাআতুহু তোয়ামা ওয়াশাহওয়াতা বিন নাহার, আমি তাকে দিনের বেলায় পানাহার করতে দিইনি এবং প্রবৃত্তির অনুসরণ করতে দিইনি। প্রবৃত্তি মানে নিজের খেয়াল খুশি অনুযায়ী চলতে দিইনি, ইচ্ছা করেছে খারাপ পথে চলতে তাও খারাপ পথে চলতে দিইনি। তুমি আমার সুপারিশ গ্রহণ করো, আল্লাহ তার সুপারিশ গ্রহণ করবেন, বলো সুবহানাল্লাহ। সিয়াম সুপারিশ করবে, কিন্তু দুটি কথা বলে দিয়েছেন, শর্ত দুইটা। এক, সে পানাহার থেকে বিরত থেকেছে, দুই, সে যাবতীয় অন্যায় থেকে বিরত থেকেছে। যাবতীয় অন্যায় থেকে বিরত না থাকলে সিয়াম তার পক্ষে কিয়ামত দিন সুপারিশ করবে না। না খেয়ে তো সবাই থাকতে পারে, কিন্তু অন্যায় কাজ থেকে বিরত কি সবাই থাকতে পারে? পারে না। যদি না থাকতে পারে তার পক্ষে কিয়ামত দিন সিয়াম সুপারিশ করবে না। আর কোরআন বলবে মানাতুহুন নাওমা বিল্লাইল, আমি তাকে রাত্রে ঘুমাতে দিইনি। কয়জন মানুষ আছেন রাত জেগে কোরআন তেলাওয়াত করেন? কোরআনই পড়তে জানি না কি কোরআন তেলাওয়াত করব। কোরআনের সুপারিশ নিতে হবে না? হবে না। কোরআনের সুপারিশ নিতে হলে কোরআন পড়তে হবে, কোরআন শিখে পড়তে হবে, এটা আপনার প্রতি দাবি। এই মাহে রমজান মাস চলে যাচ্ছে, কোরআন তেলাওয়াত করেন, কোরআন শিখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সবুল আল্লাহুম্মা আমিন। এই মাহে রমজান আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়, ধৈর্য না, সুবে সাদিক থেকে একবারে মাগরিবের আগ পর্যন্ত, মানে আজান দেওয়া পর্যন্ত আমরা কি না খেয়ে থাকি? এটা কি ধৈর্য না? কখন আজানটা দিবে? ইফতার সামনে নিয়ে বসে আছি, ইফ যদি ধৈর্য না করতো তাহলে খেয়ে নিত না। খাচ্ছে না মানে ধৈর্য ধারণ করছে সে, এটাই শিক্ষা দেয়। তুমি ধৈর্য ধারণ করো, এভাবেই তুমি ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ শিখলেন না, এই মাহে রমজান এসে আপনার কোনো লাভ হলো না। বিপদ আপদে ধৈর্য ধারণ করবেন, কেউ আপনার ক্ষতি করেছে ধৈর্য ধারণ করবেন, আপনার মাল চুরি করে নিয়েছে, ওই যে ওই দিন চুরি করলো, চোরে চুরি করছে, তো কি হয়েছে সমস্যা? কি আপনার মাল চুরি করেছে, আপনার টাকা পয়সা চুরি করেছে, আপনার রিজিক তো চুরি করতে পারেনি, বলো সুবহানাল্লাহ। রিজিক চুরি করতে পারেনি, আপনার যেটা চুরি করে নিয়েছে নিয়েছে, ওইটা আল্লাহ অন্য দিক দিয়ে আল্লাহ আপনার ডবল করে দিয়ে দেবেন, বলো সুবহানাল্লাহ। চোর কি করবে, কি ক্ষতি করবে? ওই হিংসুক হিংসা করে খালি রাত দিন আপনার নামে, আপনার বিরুদ্ধে খালি হিংসা করে, হিংসা করে কি করবে, কি ক্ষতি করতে পারবে? কোনোই ক্ষতি করতে পারবে না, আপনার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না হিংসা করে। সুতরাং ওইদিকে ভ্রুক্ষেপ করেন না, আপনি আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশ করেন, আপনার পূর্ণাঙ্গ 100% সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আল্লাহর বলেন সুবহানাল্লাহ। আপনি খালি আল্লাহর ইবাদত করেন না, বাকিটা সব আল্লাহ আপনার দেখবে। একটু খালি আল্লাহর কাছে হাজিরা দেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, বাকিটা আল্লাহ দেখবে। সুতরাং আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে। 8 নম্বর, কর্মচারীদের কাজ হালকা করে দিবেন। আপনারা যারা আছেন মাহে রমজান মাসে, এই রোজা রেখে সিয়াম পালন করে মানুষ অনেক হার্ড কাজ করতে পারে না, আপনাদের প্রতি এটাই মাহে রমজানের দাবি, তাদের কাজগুলোকে হালকা করে দিবেন।
নিজেরাও হালকা করবেন কাজ, অত বেশি নিজেকে পেরেশানির মধ্যে ফেলবেন না, তাহলে সিয়াম পালন করতে পারবেন না। কাজ একটু আস্তে ধীরে থেমে থেমে কাজ করবেন। নয় নম্বর ফজিলত অর্জন, এই মাহে রমজান মাস ফজিলত অর্জন করতে হবে। মাহে রমজানের ফজিলত কী, রমজান মাস ফজিলত কী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সাওমা রমাদান ইহতিসাবান ইমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবি। রমজান মাসে যদি কেউ মনে বিশ্বাস নিয়ে ইমান নিয়ে রমজান মাসে সিয়াম পালন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী যত পাপ আছে সব ক্ষমা করে দেবেন বলেন সুবহানাল্লাহ। মাহে রমজানের ফজিলত এটা নিতে হবে, সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তারপর দশ নম্বর দানশীল হওয়া, বেশি বেশি দান করবেন আল্লাহর পথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতে, এই রমজান মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝড়ের গতিতে দান করতেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লামের তো বেশি কিছু ছিল না, তারপরও যাই ছিল একবার ঝড়ের গতিতে দান করতেন। মসজিদ মাদ্রাসা গরিব ফকির মিসকিন যা পাবেন খালি দিয়ে যাবেন, যখন যেখানে দান করার কথা বলা হবে আসে ব্যবস্থা আছে দেওয়ার দিয়ে দেন, পরে সুযোগ নাও পেতে পারেন, সুযোগ বারবার আসে না। এই যে সুযোগ মসজিদে কাজ চলছে বারবার বলা হচ্ছে, অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের দানকে কবুল করে নিন আল্লাহ মামেন, আল্লাহ তাদের সহায়তাকে কবুল করে নিন আল্লাহ মামেন। যারা এখনও সহায়তা করছেন না, এই যে দিনই কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের বাম পাশে তাকান, যারা দেখেননি তারা দেখে নেন মসজিদের বাম পাশে কাজ চলছে, সবাই অংশগ্রহণ করবেন, সবাই যারা যারা অংশগ্রহণ করছেন আলহামদুলিল্লাহ, যারা করেননি তারা সবাই করবেন। আমাদের এখানে দায়িত্বশীল আছেন, এই যে এখানে বসে আছেন দায়িত্বশীল মসজিদের কমিটি মহোদয় আছেন, তাদের কাছে আপনারা জমা দিবেন। অনেকে গোপনে দান করেন, গোপনে করবেন কোনো সমস্যা নাই, দুটো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণ হবে, তারাই তো তাদের দান উত্তম যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে যারা দান করে। মাশাআল্লাহ তিনি দান করেছেন, আল্লাহ তার দানকে বহুগুণে কবুল করেন আল্লাহ মুমিন, আল্লাহ তার পরিবারকে হেফাজত করেন আল্লাহ মুমিন। সবাই অংশগ্রহণ করবেন, কেউ বিরত থাকবেন না। এগারো নম্বর ইফতার, যে ব্যক্তি কাউকে ইফতার করাবে কোনো রোজাদারকে সিয়াম পালন কারীকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমপরিমাণ সে সওয়াব পেয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ইফতার করান একটা মানুষকে, তাহলে আপনি দুইটা রোজ সিয়ামের সওয়াব পাবেন বলেন সুবহানাল্লাহ। তিনজনকে আরও একজনকে ইফতার করালে আরও একজন আর ইফতারের সওয়াব পাবেন বলেন সুবহানাল্লাহ। মানে কি, আরেকটা ব্যক্তিকে ইফতার করালেন মানে পূর্ণাঙ্গ আরেকটা সিয়াম আপনি সওয়াব পাচ্ছেন। আর আমাদের মধ্যে এখন মানে টেন্ডেন্সি অন্যরকম হয়ে গেছে, মানে আগে কত হুজুরকে তো দাওয়াত দিত, ওরে সর্বনাশ, হুজুররা সিরিয়াল দিতে পেতো না, আর এখন হুজুরদেরকে দাওয়াত দেয় না। এই হুজুরকে দাওয়াত দেয়, হুজুররা দোয়াই তুলে দিল দোয়াই করে না, আসে খাই চলে যায় দোয়াই করে না, কিসের হুজুরকে খাও আছে না নাই, হুজুররা দোয়া তুলে দিচ্ছে। আসলে ব্যাপারটা এরকম না, আসলে দোয়া উঠানো হচ্ছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দোয়া করতেন সেইভাবে দোয়া করা হচ্ছে। আর আরেকটা জিনিস, আপনার দোয়ার এত আপনি দোয়া লাগবে কেন? আপনি একটা ফকিরকে দান করবেন, আপনি বলবেন না যে আপনি আমার জন্য দোয়া করেন, বিনি দান একটা মানুষকে কোনো জিনিস দান করে কি প্রতিদান চাওয়া যায়? চাওয়া যায় ঠিক, তেমনি দোয়া তো অনেক বড় প্রতিদান, অনেক বড় প্রতিদান না? তাহলে একটা মানুষকে দান করবেন, প্রতিদান দেবেন কে? আল্লাহ। আপনি তার কাছে দোয়া চাবেন কেন? দোয়া চাওয়া যাবে না। আপনি দান করেন আল্লাহ নিজ দায়িত্বে দেবেন, আর আপনি তার কাছে দোয়া চাইলে ব্যাপারটা তার কাছে ন্যস্ত হয়ে যায়, কিছুটা মনে হয় তার দোয়া কবুল হলে পাবেন না তো পাবেন না। আর আপনি যদি দোয়া না চান তাহলে সরাসরি আল্লাহর কাছে দায়িত্বটা হয়, আপনি দান করেন মানুষকে খাওয়ান, আপনাকে সে দোয়া করলেও আল্লাহ দিবে, দোয়া না করলেও দিবে বলুন সুবহানাল্লাহ। ইফতার করান সে দোয়া না করুক আল্লাহ আপনাকে দিবে, আপনি তার দোয়ার এত মানে ভুগি কেন, তার দোয়ার মুখাপেক্ষি কেন? আপনি মুখাপেক্ষি হবেন কার? আল্লাহ। আল্লাহ নিজ দায়িত্বে আল্লাহ আপনাকে দিবেন বলেন সুবহানাল্লাহ। ইফতার করাবেন, সদকাতুল ফিতর আদায় করবেন, ফিতর ফিতরা দিবেন, তারপর সদকাতুল ফিতর প্রদান করবেন, এবং আরও কী রয়েছে, তারাবি প্রদান। এই যে সারা বাংলাদেশের যারা আলেমওয়ালা তার ইমাম রয়েছে বিশেষ করে, তারা কিন্তু সারা বছর একটা আশা করে যে মাহে রমজান মাসে মুসল্লিরা কিছু তারাবির কিছু পয়সা পাওয়া যায়, এটা আশা করে, সব ইমামই আশা করে। সুতরাং আপনারা ইমামদেরকে একটা মানসম্মত একটা বর্তমান আড়াই কেজি হলো একশা পরিমাণ খাদ্যবস্তু দিয়ে ফিতর আদায় করতে হয়, সদকাতুল ফিতর।
খাদ্য বস্তু দিয়ে। আড়াই কেজির দাম কত? যদি চাউল দেন, আড়াই কেজি চাউলের দাম কত? 150 টাকা। একটা ফকিরকে একটা ফিতরা যদি দেন 150 টাকা, তাহলে একটা ইমামকে যখন তারাবির জন্য একটা সম্মান দিবেন, ন্যূনতম ফকির এসে বেশি দিতে হবে, ন্যূনতম 200 টাকা দিবেন, আরও বেশি দিবেন যে পারেন 500, 1000 দিবেন। কারণ মাহে রমজানের তারাবি এটা 12 মাস থাকে না, বছরে একবার দিয়ে দিবেন, আল্লাহ আপনাকে দিবে অন্যদিক দিয়ে, বলেন সুবহানাল্লাহ, এটা প্রদান করবেন। 14 নম্বর, ইতিকাফ, ইতিকাফ করবেন। এই যে মাহে রমজান গত বছর গেল, একটা মানুষ ইতিকাফ করার কোনো মানুষ নাই। ইতিকাফ করলে লাভ কী? কদরের একটা রাত্রি পাওয়াই যায়, বলেন সুবহানাল্লাহ। কারণ রাত্রি জাগরণ করা হয়, এখানে থাকা হয়, অশ্লীল কথাবার্তা কম হয়, গল্পগুজব কম হয়, এখানে আল্লাহর ইবাদতে বিশেষ একটা সময় আপনি ব্যয় করতে পারছেন। 15 নম্বর, কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করবেন এই রমজান মাস, খালি পেট সারাদিন সিয়াম পালন করবেন, এই খালি পেটে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত দিয়ে পেটটাকে পূর্ণ করবেন, তাহলে কোরআন আপনার জন্য কিয়ামতের সুপারিশ করবে। 16 নম্বর, প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার জিবরাইল আমিন বলতেন যে আপনি প্রতিবেশীর দিকে খেয়াল রাখেন, প্রতিবেশীর দিকে খেয়াল রাখেন, প্রতিবেশীর দিকে খেয়াল রাখেন। হাত্তা জনন্তু আন্নাহু সাইউরিসিহু, আমি ভাবতাম কী ব্যাপার প্রতিবেশীর দিকে এত খেয়াল রাখতে বলে কেন? প্রতিবেশী কি সম্পদের ওয়ারিশ বানাই দেবে নাকি? ভাবে মনে হচ্ছে বলছে জিবরাইল আমিন সম্পদ ভাগ করে দাও, সম্পদ ভাগ করার কথা কখনোই বলেননি। কিন্তু আপনি যে ইফতার করছেন, সাহরি করছেন, আপনার প্রতিবেশীর দিকে খেয়াল রাখেন তার ফ্যামিলিতে খাবার আছে কিনা। ওই ব্যক্তি লাইসা মুমিন আল্লাজি আসবাহু জারুহু যাই, ওই ব্যক্তি মুমিনই না যে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অনাহারে থাকে। বহু আগে মানুষ জানে এই কথা, জানা হাদিস, জানা হাদিস না, পেট পুরে খায় তখন সে মুমিনই না। লাইসা মুমিন আল্লাজি আসবাহু জারুহু যাই, যে ব্যক্তি পেট পুরে খায় আর তার প্রতিবেশী না খেয়ে থাকে সে ব্যক্তি মুমিনই না, ইমানই নাই। নামাজ রোজা সলাৎ সিয়াম হজ জায়গা থাকলে পরে ইমানই নাই, ইমানই নাই। তাহলে সিয়াম দিয়ে কী হবে, সলাৎ দিয়ে কী হবে? ইমানই নাই। সলাৎ সিয়ামের জন্য তো আগে ইমান আনতে হবে, তাই না? আর ইমানই নাই। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন সকলবেলা। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আল্লাহ নবিয়া ওয়াদা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাহে রমজান মাস, মাহে রমজান আমাদেরকে বিনয়ী হতে শেখায়। আমরা বেশি বেশি বিনয়ী হব, আমাদের কথা কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে, আমাদের কথার মাধ্যমে যেন একটা মানুষ যেন কষ্ট না পায়। বিশেষ করে আমাদের মধ্যে যে আনুগত্য পরায়ণতা বজায় রাখতে হবে, আনুগত্য উঠে যাচ্ছে। আমরা যে ইমাম আমাদের সামনে সলাত আদায় করে, যার পেছনে সলাত আদায় করে, তিনি আমাদেরকে ইমাম, মানে কি নেতা, সেই ইমামের আমরা পূর্ণাঙ্গ আনুগত্য করছি না, সেই গিবত করছি করছি ইমামের গিবত করতে আমরা ছাড়ছি না। ভুলের ঊর্ধ্বে মানুষ নয়, কিন্তু ভুলটা তাকে একাকী সংশোধন করে দেওয়া, এটাই ইসলাম। 10-এর মুখে 5 জনের সামনে একটা ইমামের আপনি বদনাম করবেন, দুর্নাম করবেন, এটা উচিত না। ইমাম এমন একজন ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের বাবি রয়েছে যে আল ইনতিজারু লিল ইমাম, ইমামের জন্য অপেক্ষা করা। ইমাম হলো এমন একজন ব্যক্তি যে সলাতের জন্য আসতে যে দেরি হয় তার জন্য অপেক্ষা করতে হবে, নির্ধারিত ইমামের জন্য। হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামত হয়ে গেছে, মুসল্লিরা সব দাঁড়িয়ে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাম মসজিদে ঢুকলেন ফজর সালাতের উদ্দেশ্যে। ঢোকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত আদায় না করে আবার চলে গেলেন। সাহাবীরা বলছেন আমরা দাঁড়িয়ে থাকলাম, কিছুক্ষণ পরে তিনি আবার আসলেন, বোঝা গেল তার চুল থেকে টপ টপ করে পানি ঝরছে, তার মানে তিনি গোসল করে আসলেন। একটা ইমাম তিনি গোসল করা অবধি তিনি দাঁড়িয়েছিলেন মুসল্লিরা, এর নাম হলো ইসলাম। একটা ইমাম তার নির্ধারিত সময়ের পরে ন্যূনতম 5 মিনিট 10 মিনিট পরেও সে নামাজ পড়াতে পারে, এটা হলো ইমামের পাওয়ার, পাওয়ার অফ দ্য ইমাম, এটা ইমামের পাওয়ার। ইমামকে আপনি কী মনে করেন? আপনি ইমামকে ধমক দিয়ে কথা বলেন কেন? কেন আপনি ধমক দিলেন? আপনি জানেন না সূরা হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে খবরদার, তোমরা যেন রাসূলের উপরে, নবীর উপরে যেন তোমরা আওয়াজ করে কথা বলো না, জোরে কথা বলো না, তাহলে তোমাদের যত আমল নামাজ সব বাতিল হয়ে যাবে। সেই নবীদের পরে, নবীদের পরে দায়িত্বশীল কারা? ইমামরা। এই ইমামের সাথে যদি কেউ ধমক দিয়ে কথা বলে, জোরে কথা বলে, যদি গর্জে কথা বলে, তারও যত আমল নামাজ সব বাতিল হয়ে যাবে। সূরা হুজুরাত আপনি ব্যাখ্যা খুলে দেখেন। সুতরাং এখানে আনুগত্য বজায় রাখতে হবে। একটা ইমাম আসতে দেরি হয়েছে তার মানে এই না যে আপনি তার সাথে খারাপ ব্যবহার করবেন, সাবধান। ইতিপূর্বে অসংখ্য অহরহ প্রমাণ রয়েছে, যারা ইমামদের সাথে শত্রুতা করে তাদের মৃত্যুর আগে তাদের অপমৃত্যু হয়।
মরার আগে প্যারালাইসিস হয়ে বিছানায় ধুকে ধুকে মরে, এরকম অসংখ্য প্রমাণ রয়েছে ইমামদের সাথে বেয়াদবি করার ফল। খবরদার, না খেয়ে মরে দেবেন তা ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারবে, যারা আমার আলেম ওলামার সাথে, যারা আমার ওয়ালিদের সাথে শত্রুতা করে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। কী দরকার আপনার আল্লাহর সাথে যুদ্ধ করা? যে আলেম ওলামার সাথে শত্রুতা করবে তার সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবেন। সুতরাং মুখ দিয়ে কথা বলবেন, সাবধানে সাবধানে কথা বলবেন, ইমামের বিরুদ্ধে কথা বলবেন।